নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। আজকে তোমাদেরকে দেখাবো আমি শুধুমাত্র ছানা দিয়ে কিভাবে অসাধারণ স্বাদের চমচম মিষ্টি বানানো যায়। তো তোমরা রেসিপিটা শেষ পর্যন্ত দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর খুবই সহজ পদ্ধতিতে এটা তোমাদেরকে বানিয়ে দেখাবো আমি, আর ভেতরটা কিন্তু দেখো একদম সফট হবে। তো তোমরা রেসিপিটা শেষ পর্যন্ত দেখো, যেমন নরম তুলতুলে মিষ্টিটা হবে সেরকম কিন্তু খেতে স্বাদ হবে। তো রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকো তোমরা, আশা করছি ভালো লাগবে। আর যে বন্ধুরা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে অনুরোধ, প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নাও পরের আপডেটসের জন্য। তো দেখো, প্রথমে দুধটা আমি ছানা বানিয়ে নিয়েছি। তো এই ছানাটা আমি কীভাবে বানিয়েছি আমার চ্যানেলে আছে, তোমরা দেখে নেবে একটু। তো বন্ধুরা, এরপর ছানার জলটা আমি ছেঁকে নেব। এই দেখো একটা কাপড় নিয়েছি, এই কাপড়টার মধ্যে দিয়ে আমি জলটা ছেঁকে নেবো ছানার। তো এখানে জলটা ছেঁকে নিয়েছি আমি, ভালোভাবে জলটা ছড়িয়ে ছানাটা একটু ভালোভাবে মাখতে হবে। এই দেখো আমি হাতের তালু দিয়ে ভালোভাবে ছানাটা মেখে নিচ্ছি। এই দেখো কত সুন্দরভাবে আমি মেখে নিয়েছি। এবার হাত দিয়ে আমি দিচ্ছি একটুখানি বেকিং সোডা আর বেকিং পাউডার, একদম ছিটে ফোটা দিতে হবে। এরপর এটাকে ভালোভাবে মেখে নেবো আবারও। দেখো আর একটু দিয়ে দিলাম, ব্যাস এরপর আমি মেখে নেবো। মানে হাতে যতটা উঠবে ততটাই, খুব বেশি কিন্তু দেওয়া যাবে না, তোমরা হাত দিয়ে দেওয়ার চেষ্টা করবে। এই দেখো ভালোভাবে ছানাটা মাখা হয়ে গেছে। এরপর দেখো এই চামচটায় এক চামচ আমি সুজি দিয়ে দিলাম, সুজিটা আমি মেখে নিচ্ছি। এই দেখো আমি কালারিং করবো, ওই জন্য আমি একটু কালার দিয়ে দিয়েছি। এরপর এটা দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি ছানাটাকে। বাস একদম তৈরি হয়ে গেছে। একটা বড় আমি লিচি বানিয়ে নিয়েছি, ওটাকে আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি যাতে সবগুলো একই মাপের হয়। এই দেখো, এরপর একটা লিচি নিয়ে আমি চমচম মিষ্টির আকারে গড়ে নিচ্ছি। এই দেখো এইভাবে আমি সবগুলো কিন্তু গড়ে নেব। এই দেখো তৈরি হয়ে গেছে সবগুলো বন্ধুরা, দেখতে কত সুন্দর লাগছে। দেখো সবগুলো কিন্তু একই সাইজের হয়েছে। এইখানে দেখো চিনি সিরা হতে দিয়েছি, চিনি আর জল দিয়ে। এখানে আমি দুবাটি চিনি আর এক বাটি জল দিয়েছি। মিষ্টিগুলো আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি। তো ব্যাস সব মিষ্টিগুলো ছেড়ে দিয়েছি, এরপর কিছুক্ষণ অপেক্ষা করব। এই দেখো আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে এসছে মিষ্টির। আরও কিছুক্ষণ দেখবে কালারটা যখনই চেঞ্জ হয়ে যাবে তখন তোমরা এটা নামিয়ে দেবে। মোটামুটি 15 মিনিটের মতো রাখতে হবে। এই দেখো আমি নামিয়ে নিয়েছি, তৈরি হয়ে গেছে আমাদের আজকের মিষ্টি চমচম ছানার। তো রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা, কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবে না তোমরা। তো চলো তোমাদেরকে দেখাই একটু যেটা ভেতরটা কতটা সফট, একটা ভেঙে দেখাই। এই দেখো মিষ্টিটা কতটা সফট, হাত দিয়ে চাপলেই কিন্তু বোঝা যায়। এই দেখো ভেতরটা এরকম আর এতটা নরম তুলতুলে। এই দেখো কত সুন্দর বন্ধুরা দেখতে লাগছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, আর এরকম ধরনের রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে আমার ভিডিও নোটিফিকেশান সব থেকে আগে পাওয়ার জন্য। ভালো থেকো সবাই।